ভিডিওর প্রথমেই দেখিয়ে দিই, এই খবরটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইনের অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে। এই খবরটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ জানি, এই খবরটা আমাদের প্রতিদিনকার যেরকম আমাদের টপিক থাকে ভিডিওর তার থেকে কিন্তু একটু আলাদা। এটা যেহেতু রিসেন্ট ঘটেছে এবং ফেসবুকেও প্রচুর ভাইরাল, তাই আপনাদের মনে এইটা নিয়ে হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে বা আপনাদেরও কৌতূহল জাগতে পারে যে ব্যাপারটা কী। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। দেখুন হেডলাইনটা কী রয়েছে, অর্পিতা মুখার্জি অর্পিতার ফ্ল্যাট থেকে মিলল 21 কোটি 20 লক্ষ নগদ, 79 লক্ষের গয়না আর কি উদ্ধার হলো। তো এটা বিস্তারিত আমরা জানবো খবরটায় কী লেখা রয়েছে। শুধু টাকা আর টাকা। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ঢুকে টাকার পাহাড় দেখে হাঁ হয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। কোটি কোটি নগদ টাকায় শুধু নয়, উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার গয়না, বিদেশি মুদ্রাও, এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের খাম। ইডি সূত্রে এমনটাই জানা গেছে। সূত্র মারফত জানা গিয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে মোট 21 কোটি 20 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে, পাশাপাশি 79 লক্ষ টাকার গয়না ও 54 লক্ষ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। এত পরিমাণ সম্পত্তি ঘিরে সরগোল পড়ে গিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে টাকা গোনার যন্ত্র আনা হয় অর্পিতার ফ্ল্যাটে। ইতিমধ্যে আটক করা হয়েছে অর্পিতাকে। শুক্রবার সকাল 7:30 নাগাদ শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় থেকেই শনিবার সকাল 10:00 পর্যন্ত টানা প্রায় 27 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপরই গ্রেপ্তার করা হয় পার্থকে। প্রায় এই সময়ই আটক করা হয় অর্পিতাকে। এখানে আনন্দবাজার পত্রিকা একটা ভালোভাবে এটা একটা ডিজাইন করেছে যে কী কী পাওয়া গেল, দেখুন এখানে দেখতে পারেন। ঠিক আছে, আরও নিচে যাই, এরপরে কী রয়েছে দেখি। অর্পিতা মন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে ইডি। কিভাবে পার্থর সঙ্গে আলাপ হয় অর্পিতার? ইডির দাবি, এক প্রমোটারের মাধ্যমে 7 বছর আগে পার্থর সঙ্গে আলাপ হয় অর্পিতার। এরপর থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ইডি সূত্রে খবর, পার্থর সঙ্গে তার পারিবারিক সম্পর্ক বলেও জেরায় দাবি করেছেন অর্পিতা। শোনা গিয়েছে প্রথমে মডেলিং দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন, পরে কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণ কলকাতার এক দুর্গাপুজো ক্লাবের বিজ্ঞাপনে মডেল হিসাবে দেখা গিয়েছে অর্পিতাকে। জানা গিয়েছে বেলঘড়িয়ার দেওয়ানপাড়ায় বাড়ি অর্পিতার। তার মা মিনতি মুখোপাধ্যায় বলেছেন মেয়ে বাইরেই থাকতো, তবে মাঝে মধ্যে বেলঘড়িয়ায় এই বাড়িতে আসতো, সপ্তাহে 1-2 দিন আসতো ও সিনেমা সিরিয়াল করেছে। এর পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল আমার মেয়ে, ও চাকরি পেয়েও চাকরি করতে চায়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা আনন্দবাজার পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে যে বলা হয়েছে যে অর্পিতার ফ্ল্যাট থেকে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কী কী জিনিস পাওয়া গেছে, কত লক্ষ টাকা বা বিদেশি মুদ্রা বা গয়না পাওয়া গেছে, সেই সমস্ত কিছু এখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, এবং অর্পিতা মুখোপাধ্যায় কে সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।